নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কদবেল মাখার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্লেট, নিয়ে নিয়েছি একটা কদবেল। কদবেলটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম, এবার কদবেলটা আমি একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। চামচ দিয়ে আমি সম্পূর্ণটা খুব ভালো করে বের করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচের মতো বিট নুন, দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব কিছু মশলা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর চাট মশলা। সব মশলাগুলো একসাথে আমি কদবেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে এক চামচ সর্ষের তেলও দিতে পারেন। কদবেলে সর্ষের তেল ঠিক আমার ভালো লাগে না, তাই আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করিনি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার ঠাকুমাকে দেখতাম কদবেল মাখার সময় সামান্য দুটো চিনির দানা আর সামান্য লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিতেন। এই কদবেল মাখাটা আমি আমার মতো ট্রাই করি। মেখে নেওয়া আমার কমপ্লিট। এবার কদবেলের একটা ভাঙা অংশের মধ্যে আমি কদবেল মাখাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে আরও লঙ্কা কুচি, ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আমি আর দিলাম না, কারণ আমার জন্যে এই ঝালে যথেষ্ট। তৈরি হয়ে গেল উড অ্যাপল বা কদবেল মাখার রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।